ছয় বছর আগে 2018 সনে সড়ক নিরাপত্তা আন্দোলনের পরপরই ডক্টর শহীদুল আলমের বিরুদ্ধে একটি মামলা হয় তথ্য প্রযুক্তি আইনের সেই কুখ্যাত 57 ধারা এবং ওনাকে গ্রেফতার করা হয়। উনি প্রায় 100 দিনের মতো কারাজীবন কারাবন্দী অবস্থায় ছিলেন। আজকে হাইকোর্ট থেকে রুল দেওয়া হয়েছে যে কেন তার বিরুদ্ধে যে এফআইআরটা করা হয়েছিল, এজাহারটা করা হয়েছিল, সেটাকে কেন খোয়াশ করা হবে না, এবং সাথে সাথে ওনার বিরুদ্ধে আর যাতে এই মামলায় আর যাতে তদন্ত না হয় তদন্ত প্রক্রিয়াটাকে স্থগিত করা হয়েছে। আমাদের যুক্তি ছিল যে ওনার বিরুদ্ধে যখন মামলা হয় তথ্য প্রযুক্তি আইনে, সেটা অগস্ট 2018 সনে হয় এবং তার ঠিক 4 মাস পরে অক্টোবর মাসে ডিজিটাল নিরাপত্তা আইনটা প্রণয়ন করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে পরিষ্কারভাবে বলা হয়েছিল যেই মামলাগুলো তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় হয়েছে, যেগুলো ট্রাইব্যুনাল পর্যন্ত যায়নি, ট্রাইব্যুনালে আমলে নেওয়া হয়নি এবং যেগুলোতে মামলা বিচারাধীন না, অর্থাৎ ট্রাইব্যুনালে বিচারাধীন না, সেই মামলাগুলো আর চলবে না। এটা ডিজিটাল নিরাপত্তা আইনে তাহলে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে 57 ধারায় আগের আইনে করা মামলাগুলো আর চলবে না, যদি না সেই মামলাগুলোতে পুলিশি তদন্ত সম্পন্ন হয়ে থাকে এবং মামলাটা ট্রাইব্যুনালে যেয়ে থাকে। যেহেতু ডক্টর শহীদুল আলমের বিরুদ্ধে তদন্ত সেই পর্যন্ত তদন্তাধীন অবস্থায় ছিল, সেটা মামলা তখন পর্যন্ত ট্রাইব্যুনালে যায়নি, আমাদের যুক্তিটা ছিল যে ডিএসএটা হয়ে যাওয়ার পরে, ডিজিটাল নিরাপত্তা আইনটা হয়ে যাওয়ার পরপরেই ওনার এই মামলাটা আর চলতে পারে না, তদন্তও চলতে পারে না, কোনো কিছুই হতে পারে না। এই যুক্তিটা আমরা আজকে খাড়া করেছি কোর্টের কাছে এবং আজকে হাইকোর্ট বলেছে যে ডক্টর শহীদুল আলমের বিরুদ্ধে 57 ধারায় আইসিটির 57 ধারায় রুজু করা মামলা, যেটা 2018 সনে হয়েছিল, সেটা কেন শেষ করা হবে না সেই মর্মে তারা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে রুল জারি করেছে। আপনাদের ভাষাটা আরও পরিষ্কার, হ্যাঁ, বাতিল করা হবে না সেই মর্মে তারা রুল জারি করেছে। তদন্ত স্থগিত করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তদন্ত তো 6 বছর ধরে চলছে, এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট পুলিশ দেয়নি। আজকে হাইকোর্ট বলেছে সেই তদন্ত কাজ যেন স্থগিত করা হয়।